আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইনশাআল্লাহ আমরা ভালো আছি। তো নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা। আজ আমরা তোমাদের জন্য নিয়ে আসছি নবম ও দশম শ্রেণীর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর অধ্যায় পাঁচ মূলধনী আয় ব্যয় প্রাক্তন। আমরা এটাকে বলতে পারি ক্যাপিটাল বাজেট। ক্যাপিটাল বাজেট প্রিয় শিক্ষার্থী, তাহলে ক্যাপিটাল বাজেটটি বা মূলধনী আয় ব্যয় প্রাক্তন জিনিসটা হচ্ছে কি, সেটা আমাদের জানা দরকার। আমরা জানি যে বিনিয়োগ করতে হলে অবশ্যই আমাদের অর্থের প্রয়োজন। ব্যবসায় প্রাপ হচ্ছে সেই অর্থ, আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের জন্য আমাদেরকে ক্যাপিটাল বাজেটিং করতে হয়, যেটা মূলধনী আয় ব্যয় প্রাক্তন। আমরা এর আগে কয়েকটি ক্লাসের মধ্যে তোমাদেরকে এই অধ্যায় সম্পর্কে দেখিয়েছি। তো আজ আমরা এরূপ আরেকটি ক্লাসের মাধ্যমে তোমাদেরকে একটা পরিচ্ছেদের মাধ্যমে এই ক্লাসটা তোমাদেরকে করাবো, এবং কীভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া যায় এবং কোন প্রকল্প ভালো সেটা নির্ণয় করার পদ্ধতি। তো আমরা জানি যে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য টিকে থাকা নির্ভর করে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের উপর, আর ব্যবসা পরিচালনার জন্য স্থায়ী সম্পত্তি ক্রয়, স্থায়ী সম্পদ প্রতিস্থাপন, স্থাপন মেশিনারি স্থাপনের ব্যয়, তারপরে উক্ত মেশিন দ্বারা কোম্পানিতে যে পণ্য উৎপাদন করা হবে সেই উৎপাদন পদ্ধতি এবং এই উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন, নতুন পণ্য বাজারে ছাড়া, হ্যাঁ বাজার গবেষণা ইত্যাদি যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী সিদ্ধান্তের মাধ্যমে। এই সিদ্ধান্ত কোম্পানির জন্য একটা লাভ হবে কি না তা আদৌ জানা সম্ভব নয়, তবে এটা একটা সাপেক্ষ মোটামুটি একটা ধারণা নেওয়া যায়, অনুমান নির্ভর একটা ধারণা নেওয়া যায়। আর এই নতুন বাজেটিং এর সিদ্ধান্তের দায় বাড়িত হয় অর্থ ব্যবস্থাপককে। যদি নতুন বাজেটিং এর সিদ্ধান্ত সঠিক এবং নির্ভুল হয় তাহলে সাফল্য অনিবার্য ব্যবসা প্রতিষ্ঠানে, আর যদি এই সিদ্ধান্ত নিতে ভুল হয় তাহলে সেই ভুলের খেসারত দিতে হয় কোম্পানির অর্থ ব্যবস্থাপককে, এবং সেক্ষেত্রে কোম্পানি তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না। তো আমরা এতে করে বুঝতে পারলাম যে মূলধন বাজেটিং বা মূলধনী আয় ব্যয় প্রাক্তন করে আমরা যে পদ্ধতির মাধ্যমে এটা নির্ণয় করবো সেটা হচ্ছে মূলধন বাজেটিং। আর এই মূলধন বাজেটিং হচ্ছে একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, একটা অভিরাম প্রক্রিয়া। মূলধন বাজেটিং নির্ণয়ের চারটি পদ্ধতি আছে, যেটা আমরা আগের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম। প্রথম হচ্ছে পেমেন্ট সময় নির্ণয়, তারপর হচ্ছে গড় মুনাফা হার, তারপর হচ্ছে নেট বর্তমান মূল্য, এরপর হচ্ছে আমাদের যে অভ্যন্তরীণ মুনাফা, বর্তমান মূল্য আর ইন্টারনাল রেট অফ রিটার্ন, যেটাকে বলা হয় অভ্যন্তরীণ মুনাফার হার আইআরআর, এই হচ্ছে
আমাদের চারটি পদ্ধতি। আজ আমরা একটা অনুচ্ছেদের মাধ্যমে দুটি পদ্ধতি তোমাদের মাঝে তুলে ধরব। একটা হচ্ছে বর্ণমাল হার, এবং এই বর্ণমাল হার থেকে কিভাবে আমরা টেবিল সময় নির্ণয় করতে পারি সেই পদ্ধতিটা আমি তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরব। তোমরা সবাই খাতা কলম নিয়ে আমার সামনে মোবাইল সেটির সামনে বসো এবং এই অঙ্কটা তোমরা মনোযোগ সহকারে পড়ো। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অনুচ্ছেদের মাধ্যমে আমরা তোমাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। সেই অনুচ্ছেদ হচ্ছে মিস্টার শাহিন বর্ণমালা কোম্পানির একজন আর্থিক ব্যবস্থাপক। তিনি উক্ত কোম্পানির একটি প্রকল্পে বিনিয়োগ করার কথা ভাবছেন। প্রকল্পটির প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1,20,000 টাকা এবং আয়ুষ্কাল অর্থাৎ সময় হচ্ছে 5 বছর। প্রকল্পটি হচ্ছে পরবর্তী 5 বছরের মুনাফা পাওয়া যাবে যথাক্রমে। অর্থাৎ আমরা যে এই প্রকল্পটা থেকে আরো সামনের যে আগামী 5 বছরের মুনাফাটা পাবো একটা সম্ভাব্য অর্থাৎ অনুমান নির্ভর আমরা করতে চাচ্ছি সেটাই। যেহেতু আমরা বলেছি নতুন বাজেটিং হচ্ছে একটু অনুমান নির্ভর, অর্থাৎ আমাদের সঠিকভাবে নাও হতে পারে, একটু কম বেশি হতেও পারে। তো আমরা এখানে 5 বছরের যে মুনাফাটা সেই মুনাফা আমরা তোমাদের মাঝে তুলে ধরছি যে 12,000, 14,000, 18,000, 26,000 এবং 36,000। এবং আচ্ছা, এই হচ্ছে আমাদের নিট মুনাফা এবং প্রতিষ্ঠানটি ব্যবস্থাপক কর্তৃক প্রকল্প মূল্যায়ন সর্বোচ্চ পেমেন্ট সময় নির্ধারণ করেছে। তো আমরা এই হচ্ছে আমাদের অনুচ্ছেদটা। এই অনুচ্ছেদের মাধ্যমে আমাদের কি করতে হবে, গড় মুনাফার হার পদ্ধতি যেটা নতুন বাজেটিং এ আমরা তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, তো আমাদের সর্বপ্রথম কি গড় মুনাফা, তারপরে প্রশ্ন হচ্ছে পেমেন্ট সময় নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের অনুচ্ছেদ এবং সেই অনুচ্ছেদের অনুযায়ী আমাদের যে প্রশ্ন যে দুটি প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে করতে হবে সেটা গ এবং ঘ। অর্থাৎ একটা হচ্ছে চিরন্তন দক্ষতা, চিরন্তন দক্ষতা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ এই দুইটা প্রশ্ন উত্তর তোমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে। তো এই মুহূর্তে তোমরা এই প্রশ্নটাকে একটা স্থির শট তুলে রাখো এবং অথবা তোমাদের মধ্যে খাতার মধ্যে লিখে রাখো প্রশ্নটা, আমি এই বোর্ডের মধ্যে তোমাদের এই অঙ্কটা করে দেখাচ্ছি। শিক্ষার্থী, তোমরা দেখো আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে মিস্টার শাহিনের বর্ণিত কোম্পানি বিনিয়োগ থেকে শুরু করে একদম কর হার পর্যন্ত সমস্ত আইটেমগুলিকে আমাদের ক্রমান্বয়ে করতে হয়। যেহেতু আমাদের এখানে নিট মুনাফা দেওয়া আছে সেহেতু আমরা ডাইরেক্ট চলে যেতে পারি নিট মুনাফা, তাহলে আমাদের এখানে সুতরাং গড় নিট মুনাফা, গড় নিট মুনাফা সমান মোট নিট মুনাফা সম
তো আমাদের মুক্তি মুনাফা যা আমরা পেয়েছি প্রশ্নটা আমি যখন অবশ্যই দেখেছো সেখানে পরবর্তী 5 বছরের মুক্তি মুনাফা দেওয়া আছে যা কিনা 12000 14000 18000 26000 এবং 34000 4000 হচ্ছে এখানে আমরা পাচ্ছি 1 লক্ষ 4000 5 দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে এখানে গড় যে মুনাফা সেটা হচ্ছে 20800 তো শিক্ষার্থী কি হচ্ছে আমাদের গড় মুনাফা এই মুহূর্তে আমরা চলে যাব আবার আমাদের গড় বিনিয়োগ তাহলে আমরা গড় বিনিয়োগটা কি করে করি সুতরাং আমরা সূত্র জানি যে মোট বিনিয়োগ ভাগ 2 তাহলে আমাদের মোট বিনিয়োগ হচ্ছে 120000 টাকা তিনি বিনিয়োগ করতে চাচ্ছেন অর্থাৎ বিনিয়োগ করার কথা ভাবছেন সে 120000 টাকা দুই ভাগ করলে আমাদের হয় 60000 এই হচ্ছে আমাদের গর্বিনু যে শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা যেহেতু আমাদের মুনাফা দেওয়া আছে সেহেতু আমরা গড় মুনাফা পেয়েছি হচ্ছে 20800 এবং আমরা পেয়েছি গর্বিনু হচ্ছে 60000 টাকা সেটা তোমরা একটু লক্ষ্য করো এবং এই অ্যানসারটুকু তোমরা স্ক্রিনশটের মাধ্যমে রেখে দাও শিক্ষার্থী তাহলে আমরা কি করবো গড় মুনাফার হার তৈরি করবো তাই না সুতরাং গড় মুনাফার হার তাহলে গড় মুনাফার হার তৈরি করতে হলে আমাদের অবশ্যই জানা আছে গড় মুনাফার হার মধ্যে আমাদের যে সূত্রটা সেখানে সূত্র হবে গড় নিট মুনাফা আর নিচে হচ্ছে গড় বিনিয়োগ আমাদের সূত্র এই সূত্র অনুযায়ী আমরা এটা মানকে বসিয়ে দিব এখানে আমরা জানি গড় মুনাফা অবশ্যই তোমাদের কাছে রেজাল্ট আছে আমরা কিছুক্ষণ আগে বললাম গড় মুনাফা হচ্ছে 20800 টাকা আচ্ছা তারপরে আমরা গড় বিনিয়োগ পেলাম কত 60000 টাকা হ্যাঁ অলরেডি তোমাদের কাছে এই নোট অবশ্যই আছে তোমরা একটা ক্যালকুলেটরের মাধ্যমে এই কাজটা করে নাও করে দেখো এটা রেজাল্টটা কত হয় শিক্ষার্থী এটাকে আমরা 20800 কে 60000 দিয়ে ভাগ করলে এবং কিন্তু 100 দিলে তাহলে কত আসবে হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের গড় মুনাফা প্রিয় শিক্ষার্থী এ পর্যন্ত আমরা জানতে পেলাম যে গড় মুনাফা হার কিভাবে তৈরি করা হয় গড় মুনাফার হার একটি প্রকল্প যেহেতু আমরা একটা প্রকল্প করলাম যদি পাশাপাশি দুটি প্রকল্প থাকে তাহলে উভয় প্রকল্পেরই এইভাবে তৈরি করতে হবে এবং তৈরি করার পরে আমরা কম্পেয়ার করব যে কোন প্রকল্পে আমাদের লাভ বেশি সে যেটা মুনাফা বেশি বা লাভ বেশি হবে সেটি আমাদের গ্রহণযোগ্য আর এখন আমরা তৈরি করব পেমেন্ট সময় নির্ণয় তাহলে তোমরা এ পর্যন্ত খাতা তুলে নাও বা একটি স্ক্রিনশট নিয়ে নাও
প্রিয় শিক্ষার্থী পরের প্রশ্ন হচ্ছে আমাদের টেবেক সময় নির্ণয় আমরা জানি টেবেক সময় নির্ণয় করতে হলে অবশ্যই আমাদেরকে নবদাম্প প্রবর্তন করতে হবে সেহেতু আমরা আগে নবদাম্প প্রবর্তনটাকে আমরা হাত করে নিই বা লেখা এখানে নবদাম্প প্রবর্তন তো প্রথম হেডিং সিলেক্ট করে আমরা টেবেক সময় সেক্ষেত্রে আমাদের অবচয় কত হবে অবচয় হবে 120000 টাকা এই 120000 টাকা যদি আমাদের প্রাথমিক বিনিয়োগ হয়ে থাকে এবং অবচয়ের সূত্রটা হচ্ছে এরকম যেমন আমরা এখানে দেখাচ্ছি যে অবচয় সমান অবচয় সমান হচ্ছে প্রাথমিক বিনিয়োগ বা মূল বিনিয়োগ এককালে করে আমরা মূল বিনিয়োগ ভাগ সমান তাহলে আমরা বিনিয়োগ করেছি 120000 টাকা সাধারণ একটু লক্ষ্য করো 120000 টাকা সেটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হচ্ছে এখানে কত 120000 টাকাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি যে 24000 টাকা 520 এ 420 শূন্য আছে 2 510 12 অর্থাৎ 24000 টাকা হচ্ছে আমাদের অবচয় তাহলে সেই অবচয়টাকে আমরা এখানে দিয়ে দিই 24000 যোগ করি সবার সাথে তাহলে স্যার আমরা এখানে পাচ্ছি 10000 রদ আত্মপ্রবাহ যেটা আমরা এই ঘটনার মধ্যে ঠিক যে আমরা কত পাচ্ছি তোমরা দেখো 12000 আর হচ্ছে 24000 এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে আর এখানে 24 এর সাথে 14 যোগ করলে আমরা পাচ্ছি এখানে 448 তারপর এখানে আমরা পাচ্ছি 8 আর হচ্ছে 4 কত 12 42 আচ্ছা আর এখানে আমরা পাচ্ছি 4400 50 আর এখানে আমরা পাচ্ছি 8 5 প্রিয় শিক্ষার্থী এই যোগটা তোমরা একটু ক্যালকুলেটরের মাধ্যমে লক্ষ্য করবে যে আমরা কি পাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে পেয়েছি 36000 38000 42000 50000 এবং 58000 এই হচ্ছে আমাদের নবদাম্প প্রবাহ এই নবদাম্প প্রবাহ ধারা এটা আমরা কি করব পেবেক সময় নিয়ে তো এই পর্যন্ত তোমরা স্ক্রিনশট করে নাও আমি পরে ধাপটা দেখাচ্ছি
প্রিয় শিক্ষার্থী আমরা টেবিল সময় নির্ণয় করব দেখো টেবিল সময় নির্ণয় করতে হলে আমাদেরকে যে ছকটা তৈরি করতে হবে অতি সহজে তোমরা যে অঙ্কটা করতে পারবে সেটা হচ্ছে এইভাবে কারণ এখানে তৃতীয় স্টেপ তোমরা করে নিতে পারবে সেটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে সময় বা বছর বা বছর সেটাকে লিখতে পারি আমরা আর এখানে হচ্ছে রক্ত আন্তঃপ্রবাহ আন্তঃপ্রবাহ আর এই হচ্ছে ক্রমযোজিত ক্রমযোজিত রক্ত প্রবাহ শিক্ষার্থী অবশ্যই কৃষকের শিখে যাবে হ্যাঁ আর আমরা যেহেতু 5 বছরের সীমা এখানে আমরা 5টা ভাগ নিয়েছি আমাদের কাজটাকে সহজ করার জন্য সেই রক্তপ্রবাহটাকে এখানে উপস্থাপন করবো তৃতীয় বছর 4 বছর আমরা রক্তপ্রবাহ উপস্থাপন করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 36,000 38,000 যেটা তোমাদের কাছে আছে 38,000 42,000 তারপর হচ্ছে 50 এবং 58 প্রিয় শিক্ষার্থী এই মুহূর্তে আমরা করবো ক্রমজের পদ্ধতি আর ক্রমজের পদ্ধতির সিস্টেমটা তো অবশ্যই তোমরা জানো যে সেটা হচ্ছে যোগের মাধ্যমে হবে অর্থাৎ ক্রমে ক্রমে যোগ হবে 1 বছর প্রথম বছরের সাথে দ্বিতীয় বছরের যোগ হবে তো ক্রমজের পদ্ধতিতে প্রথম আমরা 36 উপস্থাপন করতে পারি হ্যাঁ 36 সাথে এই পরের বছরের 38 আমরা যোগ করবো দেখি আমাদের কত হয় তাহলে 36 + 38 তাহলে আমাদের হচ্ছে এখানে কত 74 তারপরে 74 সাথে আমরা যোগ করব 42 তাহলে আমরা এখানে পাচ্ছি
এই সূত্রটাকে আমরা এখানে উপস্থাপন করতে পারছি যে এই হচ্ছে আমাদের কত তিন বছর তাহলে আমাদের যা হচ্ছে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের হচ্ছে 3.008 আর এটাকে উপরে নিলে আমাদের হচ্ছে 3.08 বছর অর্থাৎ এটাকে সম্পর্কে নেব ভেবেছো হচ্ছে আমি বিলুপ্ত টাকা কত সময়ের মধ্যে ফেরত পাবো সেটি হচ্ছে উত্তম অতি দ্রুত পাওয়াটা অর্থাৎ সবচেয়ে কম সময়ে আমি ফেরত পেলে সেটি হবে আমাদের জন্য সবচেয়ে ভালো এবং ব্যবসায় লাভজনক প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ কিভাবে আমরা বর্ণনাফার হার পদ্ধতি করি এবং কিভাবে আমরা পেবেক সময় নির্ণয় করি এইভাবে আমাদেরকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে এবং এইভাবে আমাদেরকে বিনিয়োগ করতে হবে এ পর্যায়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ